আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, 27 জানুয়ারি থেকে অনলাইনে করোনা টিকার নিবন্ধন শুরু। ক্রস বর্ডার রেমিটেন্স সেবায় যুক্ত হল দেশের 9 কোটি মানুষ। দেশে কেটিএম মোটরসাইকেল উন্মোচন করল রানার। ইউনিয়ন নির্বাচন ঠেকাতে তৎপর অ্যামাজন। ইন্টারনেট নিরাপত্তায় চীন ইন্দোনেশিয়ার সমঝোতা সই। পোস্টমেটসের 15% কর্মী ছাঁটাই করল উবার। এবং কক্ষপথে 143 স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড করল স্পেস এক্স। যাচ্ছি বিস্তারিত খবরে। 27 জানুয়ারি থেকে অনলাইনে করোনা টিকার নিবন্ধন শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 26 জানুয়ারি করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর টিকাগ্রহীতাদের অনলাইনে নিবন্ধন শুরু হবে। কোভিড-19 ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা ওয়েব অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন ছাড়া এই ভ্যাকসিন কাউকে দেওয়া হবে না। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত কোভিড-19 ভ্যাকসিনেশন অবহিতকরণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অবহিতকরণ অনুষ্ঠানে ICT বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকাউস, ICT বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই নিবন্ধনের ব্যবস্থা রয়েছে এই অ্যাপে। ন্যাশনাল আইডি ভেরিফিকেশনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় তথ্য সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে OTP সুবিধা। ক্রস বর্ডার রেমিটেন্স সেবায় যুক্ত হল দেশের 9 কোটি মানুষ। দেশে প্রথমবারের মতো বহুপাক্ষিক রেমিটেন্স হাব হোমস এন্ড ক্রস বর্ডার রেমিটেন্স সিস্টেমে যুক্ত হয়েছে ডাচ বাংলা ব্যাংক ও বিকাশ। যৌথভাবে বাংলাদেশে এই সেবা চালুতে সহযোগিতা করেছে মাস্টার কার্ড ও ব্যাংক এশিয়া। নতুন এই সেবার মাধ্যমে বিশ্বের 136টি দেশে অবস্থানরত বাংলাদেশিরা DBBL এর মাধ্যমে দেশের 4 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী দেশের বৃহত্তম প্রতিষ্ঠান বিকাশের 5 কোটি অ্যাকাউন্টে সরাসরি রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠাতে পারবেন। সোমবার বিকেলে ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সেবার মাধ্যমে বাংলাদেশ বৈধ উপায়ে আরও বেশি রেমিটেন্স আনতে পারবে বলে এ সময় আশা প্রকাশ করেন মন্ত্রী। In introducing this remittance hub model, which will allow remitters to transfer remittance directly to 90 million people across the country from 136 countries of the world. Remittance is now one of the largest financial inflows in the country. The introduction of this service will definitely help facilitate over millions of non-resident Bangladeshis who have been contributing relentlessly to country's economy as well as helping their families. মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই সেবাটি জাতীয় পাখি দোয়েলের মতোই মানুষের কাছে আদরণীয় হবে বলে কৌতুক করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। অনুষ্ঠানে মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী, হোমসেল প্রধান নির্বাহী স্টিভেন দোয়েল এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মাস্টারকার্ডের জাকিয়া সুলতানা। দেশে কেটিএম মোটরসাইকেল উন্মোচন করল রানার। ডিউক এবং আরসি মোটরসাইকেল প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে দেশীয় অটোমোবাইল ব্র্যান্ড রানার। রেডি টু রেস স্লোগানে সোমবার দুপুরে জমকালো আয়োজনে প্রথমবারের মতো দেশের মাটিতে উন্মোচন করেছে কেটিএম মোটরসাইকেল। ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস লিমিটেডের কারখানায় বিশ্বের 1 নম্বর প্রিমিয়াম ইউরোপিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম এর 2টি মডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেটিএম 125 ডিউক এবং কেটিএম আরসি 125 মডেল দুটি উন্মোচন করা হয়। এ সময় রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রিয়াজুল চৌধুরী, পরিচালক আমিদ সাফিক খান, মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের AGM ওয়াহিদ মুরাদ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং দক্ষতার পাশাপাশি বাজার কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে রানার অটোমোবাইলস গ্রাহকদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্দেশ্যে নতুন পণ্য এবং উদ্ভাবন আনতে অগ্রণী ভূমিকা পালন করছে। কেটিএম মোটরসাইকেল বাংলাদেশে প্রিমিয়াম বাইকিং
অভিজ্ঞতার নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও জানান প্রধান নির্বাহী রিয়াজুল চৌধুরী। নজর দিচ্ছি দেশের বাইরে। ইউনিয়ন নির্বাচন ঠেকাতে তৎপর অ্যামাজন। আগামী 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা অ্যামাজনের বেসেমারে অবস্থিত আলাবাবা ওয়ারহাউস ইউনিয়ন নির্বাচনের ভোট, কিন্তু তা স্থগিত করতে এরই মধ্যে ন্যাশনাল লেবার রিলেশন বোর্ডের কাছে আবেদন করেছে অ্যামাজন ইনকর্পোরেশন। গত 21শে জানুয়ারি লিখিতভাবে ওই আবেদনে কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আগের বোর্ড সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে নির্বাচন স্থগিত করতে অনুরোধ জানানো হয়েছে। 2014 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অ্যামাজনের ইউনিয়ন নির্বাচন শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির শুরুতেই। মেইলের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল মার্চ থেকে। ওয়ালমার্ট ইনকর্পোরেটেডের পর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি অনলাইন রিটেল জায়ান্ট অ্যামাজন দীর্ঘদিন ধরে ইউনিয়ন এড়িয়ে চলেছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চিহ্নিত করার জন্য ম্যানেজারদের প্রশিক্ষণ দিয়েছে। কোম্পানিটি এখন অভিযোগ করছে লেবার বোর্ডের বিধিমালায় বেশ কিছু বিষয়ে নানা ধরনের ফাঁকফোকর রয়েছে। ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালকের ভুল এবং মেইল ব্যালটের উন্নয়নকে বাধাগ্রস্ত করার সুযোগ তৈরি করবে। তবে ইউনিয়নের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ইন্টারনেট নিরাপত্তায় চীন ইন্দোনেশিয়ার সমঝোতা সই। প্রযুক্তিগত সহযোগিতা ও ইন্টারনেট নিরাপত্তা বৃদ্ধিতে চীন ও ইন্দোনেশিয়া একটি সমঝোতা স্মারক সই করেছে। প্রথমবারের মতো চীন ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে অন্য একটি দেশের সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষর করল। চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ইন্দোনেশিয়া সফরকালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে যৌথ সহযোগিতার ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে চুক্তিটি। ইন্দোনেশিয়ার ন্যাশনাল সাইবার অ্যান্ড ক্রিপ্টো এজেন্সি এবং চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী দেশ দুটি সাইবার পরিসরের নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নীতির প্রতি সম্মান প্রদর্শন করবে এবং বহুপাক্ষিক, গণতান্ত্রিক ও স্বচ্ছ আন্তর্জাতিক ইন্টারনেট গভর্নেন্স সিস্টেম, ডেটা সিকিউরিটি তৈরিতে একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে সুষ্ঠু, সুরক্ষিত, উন্মুক্ত, সহযোগিতাপূর্ণ, দায়িত্বশীল সাইবার স্পেস ও তথ্যপ্রযুক্তি খাতের অবকাঠামোগত বিকাশেও কাজ করবে তারা। আর ইন্দোনেশিয়ার 5G অবকাঠামোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে হুয়াওয়ে। পোস্টমেটসের 15% কর্মী ছাঁটাই করল উবার। উবারের মালিকানাধীন পোস্টমেটসের প্রায় 185 জন কর্মী ছাঁটাই করা হয়েছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় 15%। প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অধিকাংশ নির্বাহীকে কোম্পানি ছাড়তে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের কাছে এমনটাই স্বীকার করেছে উবার। খবরে বলা হয়েছে অনেকের চুক্তি শেষ হওয়ায় এবং অন্যদেরকে চাকরি ছেড়ে দেওয়ার চাপ প্রয়োগ করায় সামনের মাসে আরও অনেক কর্মী ছাঁটাই দেখা যাবে। সম্প্রতি অধিগ্রহণ শেষে উবারের ইটস প্ল্যাটফর্মের সাথে পোস্টমেটসের মেলবন্ধনের পর এই সিদ্ধান্ত নিয়েছে উবার। যদিও পোস্টমেটসে আলাদা অ্যাপ হিসেবে পরিচালিত হবে, তবে এতে উবার ইটসের প্রযুক্তি ব্যবহার করা হবে। বর্তমান পরিস্থিতিতে উবার এই ছাঁটাই প্রক্রিয়া মোটেও আশ্চর্যের নয়। এছাড়া মহামারী শুরুর আগে থেকেই উবার তাদের খরচ কমানোর নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। সম্প্রতি উবার তাদের নিজস্ব সেলফ ড্রাইভিং কার এবং ফ্লাইং ট্যাক্সি ডিভিশনকে অপ্রত্যাশিত দামে বিক্রি করে দিয়েছে। কক্ষপথে 143 স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড করল স্পেস এক্স। 5, 4, 3, 2, 1, 0 কিছুটা দেরি তো হলেও কক্ষপথে মহাকাশযান পাঠিয়ে রেকর্ড করেছে স্পেস এক্স। সফলতা পেয়েছে ট্রান্সপোর্টার 1 মিশনে। মিশনে 133টি বাণিজ্যিক ও সরকারি গ্রাহকের যান এবং 10টি স্টারলিংক মেশিন কক্ষপথে পাঠানো হয়েছে। ফ্যালকন 9 রকেটটি আটলান্টিকে এক ড্রোন শিপে সফলভাবে অবতরণ করতেও সক্ষম হয়েছে। এটা ছিল স্পেসএক্সের প্রথম স্মলস্যাট রাইড শেয়ার প্রোগ্রামের ডেডিকেটেড মিশন। মিশনটি কিউবস্যাট এবং অন্যান্য ছোট ভেসেলকে মহাকাশে পাঠাতে গ্রাহকদের সহযোগিতা করেছে, অন্যথায় সেগুলো পাঠাতে গ্রাহকদের অনেক বেশি খরচ করতে হতো। অনেকের ক্ষেত্রেই সেই খরচ বহন করার মতো নয়। এদিকে প্রোগ্রামটি যেমন গ্রাহকদের সুবিধা করে দিয়েছে, অন্যদিকে রকেট ল্যাব এবং ভার্জিন অরবিটের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সাথে টেক্কা দিতে এই প্রোগ্রাম যথার্থই হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।